নমস্কার, পিঙ্কি কিউজিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সাধারণত আটা বা ময়দা দিয়ে লুচি খেয়ে থাকি। আজ আমি নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটা লুচির রেসিপি, চিড়ের লুচি। এই জন্য সবার প্রথমে আমি এক বাটি মেপে চিড়ে নিয়েছি। এই চিড়েটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরে যাওয়ার জন্য রেখে দিয়েছি। এবার চিড়েটা যখন জলটা ঝরে গেল, তখন একটা মিক্সিং বোউলের মধ্যে আমি এটা নিয়ে নিয়েছি। খুব ভালো করে চিড়েটা হাত দিয়ে একটু চটকে নিলাম। এর সঙ্গে আমি এক বাটি চিড়ে মেপে নিয়েছি, তার হাফ বাটি নেব আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে এটা করতে পারেন। আমি একবারে আটাটা দিচ্ছি না, অল্প অল্প করে আটা দিয়ে চিড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাফ টিস্পুন লবণ আর দিলাম হাফ টিস্পুন চিনি। খুব ভালোভাবে একসাথে মেখে নিয়ে এর মধ্যে আমি বাকি আটাটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একসাথে মেখে একটা সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে। এরপর এর মধ্যে আমি দু চামচ মতন সাদা তেল অ্যাড করব। দিয়ে আবার সুন্দর করে এটা মেখে নেব। এরপর হাফ টিস্পুন মতন জোয়ান আমি হাতে একটু ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিলাম অল্প চিলি ফ্লেক্স আর দিচ্ছি এক টিস্পুন মতন ভাজা মশলা। শুকনো কড়াইতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা অল্প ভেজে নিয়ে সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি, ডোটাও তৈরি হয়ে গেছে। সবার শেষে দিলাম এক মুঠো ধনে পাতা। ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লুচির মতন করে লেচি কেটে নেব। এবার আমি বেলনি চাকিতে অল্প তেল দিয়ে সব লেচিগুলো লুচির মতন করে বেলে নেব। লেচিগুলোকে আমি বেলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিলাম। এরপর এক এক করে আমি বেলে রাখা লুচিগুলো ভেজে নেব। আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি গরম গরম পরিবেশন করব। এটা এতটাই সুস্বাদু হয় যে শুধু খাওয়া যায়। আপনাদের একটা লুচি আমি ছিঁড়ে দেখাচ্ছি, এটা কতটা সুন্দরভাবে হয়েছে এবং এটা এতটা নরম হয় যে মুখে দিলেই যেন মনে হয় মিলিয়ে যায়। যদি আজকের এই ছিঁড়ে লুচির রেসিপিটি আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজ আসছি, আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।